সতীন ওই সোনা সতীন কালের সতীন গুষ্টি সতীন আয়নে এই দেখো বুবু কথাবার্তা সাবধান মতো কবা তোমার যদি আমার মতন রূপ থাকতো না তাইলে আর তোমার জামাই আমারে বিয়ে কইরাম আহা রূপের কি অহংকার এই তোর থেকে কি আমি কম আছে নাকি উসা এলাম ভাই মাংস শুদ্ধ আছে আমার বেশি তোর থেকে শুনা শুনা চক চক করলে শোনা হয় না তোমার ভিতরে তো মাক্কাল ফল মাক্কাল ফল হ্যাঁ তোমার পায়া জামা সংসারটা নষ্ট হয়ে গেছে সেই ডাকাও না কি জাদু মন্ত্র করছো তুমি আমার জামাই রে বুবু এটা কথা কই আমরা নয় ঝগড়া করি কিন্তু জামাই তো আমরা দুজনের একজন রেও দেখা হারে না তোর লাগে তো দেখতে পারে না তুই আমার লাগে ঝগড়া করাস আমারে খুব ভালোবাসতো তুই যে আমার আমার লাগে ঝগড়া করাস এটা আমার জামাই সহ্য করতে পারে তোর কাছে কয়লা দেখে এই জন্য তোরও দেখতে পারে না এখন আমারও দেখতে পারে না বুবু বুঝলাম না আমার কারণে তোমারে দেখতে পারে না কিন্তু না আমারে কার কারণে দেখতে পারে না কত বুবু ওই যে আদর করা ভালোবাসা গভীরে ভালোবাসা আমরা প্রেম করে বিয়ে করছি ওই ভালোবাসার মানুষের লগে ঝগড়া করাস তোর একদিনই কইছিলাম যে আমরা বোনের মতো থাকবো না সতীন সতীন বলে শুনছি বোনে বোনও বলে মিল থাকে না ঠিকই ও কইছে মানুষে উফ এই জ্বালা আমার আর সহ্য হয় না কি জ্বালা ভাবে সহ্য না আর কো না শান্ত ভাই বুবুরে যাই আলমগীর আমারে বিয়ে করলো এখন আলমগীর আমারও দেখতে পা না আল্লাহ জানে আরেকটা বিয়ে করে নিয়া হে নাকি কোন গেছে জানি না তো কই গেছে আলমগীর একলা দুইটা বিয়ে করলো আমি এবারে দেখতা বিয়ে করা হলাম না ভাই আমার লোক বুদ্ধি দিন না কি বা করে বিয়ে করলো শান্ত ভাই তোমার মাথায় কি কাণ্ড জ্ঞান কিচ্ছু নাই দেখতা সঙ্গ মনে ও শান্তি তুমি নাই সর রোমান্টিক করবার লাইগা অশান্তি কি লো দুইটা ভালো কথা কইবেন আইসা আম করে সান্তনা দিবেন না আপনি এখানে কেন বিয়ার খোঁজ নিয়া হ্যাঁ আপনি বিয়া করবেন এই বুদ্ধি আমরা এখন দিমু না আর জান তো শান্ত ভাই জান বুদ্ধি দেন আমি এটা বিয়া করি শান্ত ভাই জান তো মাথা মুতো এমনি গরম আছে পরে কিন্তু আপনি বাইরন শুরু করমু এখন আপনি এত রাগারাগি করেন না আপনার এত অশান্তি আপনারা দুইজনের একজন আমার কাছে বিয়া বহেন কি আপনার এত বড় সাহস আপনি আমাদের বিয়ের প্রস্তাব দেন বুবু তুমি কি এখনো মাইনা নিবা আমি এখন কি করমু বুঝছো আমার যে মন ডাই চাইতাছে আরে গলায় টিপা মাইরা হইলো আমি কথা নিয়া মু বুবু আপনি তো ভালো লাগাই কইছিলাম আপনি থেকে যাবে যান কোন তো বড় খারাপ খারাপ ফাজে কুনলে রে এমনি মন মেজা ভালো না আইছে বিয়া করতে দুই বিয়ে করে বাইছে দুইটা বিয়া করছি জীবনটা একবারে নষ্ট করছি বড় আমার হাতি হেজনে বিয়া করে বড় কাবুতা ছোট মোটা তার বিয়া করলাম হাই রে হাই গৌড়াল বিতে যে বারুজ গো একবারে জীবনটাই শেষ আমার জীবনটা এখন নষ্ট করে হেলা নষ্ট যাওয়ার কথা ওই বাইকটা তো যাবারই মনে হয় না মনটাই কইতাছে আমি ডাকা যায় বাসা বাড়া করে একাই থাকি গে বেজাসটা খারাপ হবো না কথা নাতে হ্যাঁ বাইকতে যাই হারি না বাইকতে যাই হারি না 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 যাবে না বাস আলুঙ্গি এত দাই দাই করে কোনে যাইতাছাও দাই দাই করে বাইতে গেতাছি বাইতে তো বিয়া করে নিছাও দুইটে এখন তুমি তো আমি বিয়া একটাও করে হারলাম না তা বাইতে তো মিল টিল আছে এই কি কবা তাই কছো না আমার মাথা এখন তেমনি গরম কি কবা তাই কও কবার চাইছিলাম কি ওই যে আমি তো বিয়া শাদি করি নাই যদি তোমার যেটা থাকতো তাইলে আমার দিতে আমি ওইটা নিয়ে আর কি আমার কলঙ্কটা ডাকতাম ওই ওই বুড়ার বাচ্চা হ্যাঁ আমি কই যে তোর বয়স হলো দেখিল বেশি গেছে গা ওই তুই যে আমার জেলাসে কথা কস আমার জেলাসে পাওয়াতে কোলা হবে আর আমার জেলাসে আছে আমি কই যে আমার এমনি বেজাল এমনি আমার মাথাটা নষ্ট এ তুই আর মাথা নষ্ট করবি না গাইছা তোর ছবি না তোর কিন্তু ফার্মে পড়ে আমি দিছি স্বাস্থ্য যেটা শোনাই কেন খারাপ হয় না তোরা আমার পালে থাকা তো কোনো দরকার নাই তোমরা যে সুন্দর ফেরেস্তা না বাংলাদেশের মধ্যে তোমরা চ্যাম্পিয়ন ফেরেস্তা
তুমি এখন নামো নাইলে আমরা নিজের হাতে নামাই দিব। হ্যাঁ ফাইন কথা কইছা, এই আমারই বাতি কোনো জানাবো গা, কারণ তোগো বগলে যদি আমি থাকি বুঝছস কি, এই আমি অল্প দিনে নষ্ট হবো, তখন কাল বড় আমার দরকার নাই। চরিত্রটা জামাইও আমার দরকার নাই, আমরা দুইজনে সতীর নাচকে থেকে বইন হয়ে থাকবো। বইনে থাকো কয়দিন পর, থাকো কুত্তাই হুকবো না, থাক কুত্তাই হুকবো না, তোমার ওই হাল অবস্থাতে কি খারাপ হইব, যাই কাইন্দা রাখো খালি। যাক যাক সেঙ্গুর বাচ্চা সেঙ্গুর একটু পরে ঘুরা বাহো। হাই রে হাই সুজা কথা, মেজাজ ট্যাগ পরে খারাপ হয়ে গেছে গা। আরে রে ভাই হনের, কোন সংসারে বধুটা রাখবেন না, একটা রাখবেন, তাহলে মনে করলেন যে সংসারে শান্তি পাবেন। এই আমি প্রথমে বিয়ে করেছিলাম মোড়া তা বছর কি, একবারে হাতি বিয়ে করে নিয়েছিলাম, তারপরে বিয়ে করলাম হুগনা তা, বাবা গো দেখি যে মোড়া তার মধ্যে যাবা বারোস, হুগনারও মধ্যে বারোস আরো বারোস। না রে বধুটা থুয়ে আমি টাকা বেলা মেলা মেলা করলাম, কারণ এই দুইটা বউ থাকলে আমি অকালে মারা যাবো।